নাগরিকের প্রতিদিনকার আয়োজন বলা না বলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল আশরাফ। এই মুহূর্তে সারা দেশে অনেকগুলো সংকট আছে, তার মধ্যে সবচেয়ে বড় সংকট হচ্ছে ডেঙ্গু রোগ যেভাবে ছড়িয়ে পড়ছে, আক্রান্ত মানুষের সংখ্যা যেভাবে বাড়ছে। আমরা জানি 2000 সালে বাংলাদেশে প্রথম ডেঙ্গু রোগ বা ডেঙ্গু জ্বর দেখা দেয়, ধরা পড়ে। সেই 2000 থেকে 2019, গত 19 বছর ধরে এই সংকটটি আমরা মোকাবেলা করছি প্রতি বছরই নির্দিষ্ট একটা সময়ে। কিন্তু 19 বছরেও আমরা স্থায়ী কোনো ব্যবস্থা, আগাম পরিকল্পনা সেভাবে করতে পারিনি। যখন সংকটটি দেখা দেয়, যখন সেটি ব্যাপক আকার ধারণ করে, যখন এ নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক ছড়িয়ে পড়ে, তখন সরকার তৎপর হয়। কিন্তু যেহেতু প্রতি বছরই এই রোগটি হচ্ছে, প্রতি বছরই মানুষ আক্রান্ত হচ্ছে, ফলে এর একটি স্থায়ী ব্যবস্থা, আগাম পরিকল্পনা, কার্যকর ব্যবস্থা নিশ্চয়ই দরকার ছিল জনস্বাস্থ্যের জন্য। এবারের ডেঙ্গুর ভয়াবহতা সবচেয়ে বেশি, গত 19 বছরের রেকর্ড এরই মধ্যে ছাড়িয়ে গেছে। কোন হিসাবে? মানুষ আক্রান্ত হওয়ার হিসাবে। গতকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা 10,528 জন, আর গত বছর সর্বোচ্চ ছিল আক্রান্তের সংখ্যা, সেটি ছিল 10,148। বেসরকারি হিসাবে সেটি লক্ষ্য ছাড়িয়েছে, যদিও সেটি সরকারিভাবে গ্রহণ করা হয় না, বা অনেক রকমের তর্ক বিতর্ক হতে পারে বেসরকারি হিসাব নিয়ে, কিন্তু সরকারি হিসেবে যেখানে 10,500 ছাড়িয়ে গেছে সেটি নিশ্চয়ই উদ্বেগের ব্যাপার। মৃতের সংখ্যা একইভাবে সরকারি হিসেবে 8 জন। তবে বিভিন্ন হাসপাতালে যাদের মৃত্যুর জন্য ডেঙ্গুকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে তার সংখ্যা হচ্ছে 33। গত 3 মাসে ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে যত রুগী ভর্তি হয়েছেন তার 90% হচ্ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত। গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে 824 জন। এই অবস্থায় সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বলা যেতে পারে গোটা সরকারই এগুলো নিয়ে অনেক ব্যস্ত, অনেক কথাও বলছে, অনেক কাজও করছে। তবে সংকটটি চরমে পৌঁছার পর তৎপরতা বেড়েছে, এবং খুশির খবর হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তরের একটি বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষ যাতে চিকিৎসা সেবা পায়, তাদের যাতে বেড থাকে, তাদের জন্য যথেষ্ট ডাক্তার থাকে, নার্স থাকে, অন্যান্য কর্মী থাকে, এবং ডেঙ্গু জ্বর পরীক্ষার জন্য যে পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয় সেগুলোর দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। যেই দামে এতদিন করা হতো বিভিন্ন হাসপাতালে সেগুলো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, দাম কমিয়ে দেওয়া হয়েছে। এগুলো খুব ভালো উদ্যোগ, নিশ্চয়ই আমরা এর কার্যকারিতা দেখতে চাইব। সব মিলিয়ে ডেঙ্গু পরিস্থিতি যা বললাম সেটি নিশ্চয়ই ভয়াবহ এবং আতঙ্কের। এছাড়াও তো আমাদের অন্যান্য সমস্যা আছে, বন্যার সমস্যা আছে, ছেলে ধরা আতঙ্ক, গলা কাটার গুজব, এগুলো তো আছেই। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে ডেঙ্গু, যেটি একরকম জরুরি পরিস্থিতি তৈরি করেছে বলেই আমরা মনে করি। আমরা আজকের আলোচনার বিষয়টি করেছি জরুরি অবস্থা। বিষয়টি স্বাস্থ্যের, বিষয়টি চিকিৎসার সঙ্গত কারণেই হয়তো এই বিষয় নিয়ে চিকিৎসকদের সাথে কথা বলার কথা আমরা বলি, কিন্তু সব কিছুর উপরে যেহেতু রাজনীতি, তারাই সব কিছু নির্ধারণ করেন, তাদের সিদ্ধান্ত, তাদের তৎপরতা, তাদের যোগ্যতা অযোগ্যতার উপরে নির্ভর করে মানুষ স্বাস্থ্য সেবা কতটুকু পাবে বা এই যে সংকট তৈরি হয়েছে সেখানে তাদের ভূমিকা কী। সেই জন্য আমরা আজকে 2 জন রাজনীতিবিদকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুর সবুর আসুদ। আসুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। এছাড়া আমাদের সাথে আছেন বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালিকুজ্জামান ভূঁইয়া। খালিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা দেখছেন নিশ্চয়ই আমাদের এই আলোচনায় অংশ নেবেন, অতিথিদেরকে প্রশ্ন করবেন, আপনার কাছে কোনো তথ্য থাকলে, মতামত থাকলে নিশ্চয়ই সেটিও আমাদেরকে জানাবেন। আসুদ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। পরিস্থিতি যা, রাজনীতি যেটা দেখছি আমরা এটি নিয়ে, সরকার কিছু কথা বলছে, বিরোধী দল যদি বলি বিএনপি তারা কিছু কথা বলছে, আজকেই খবর আছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সরকারের অবহেলা এবং দায়িত্বহীনতার কারণেই ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়ছে এবং সেটা মোকাবেলা করতে পারছে না, মানে সরকার ব্যর্থ হয়েছে এখানে, এরকম অভিযোগ করেছেন।
যা তৎপরতা আমরা জানি প্রতিদিন যা হচ্ছে বা কিছুটা আমি উল্লেখ করলাম, তাতে কি আপনি সরকারকে ব্যর্থ বলবেন নাকি আশানুরূপ না, নাকি ব্যর্থই, নাকি চেষ্টা করছে, নাকি সফল? আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে বলা না বলা দর্শক শ্রোতাদের এমন একটি বিষয়ে আলোচনার সুযোগ পেয়ে আপনাদেরকে সকলের সাথে নিজেকে একত্রতা ঘোষণা করছি। আসলে বাংলাদেশের যে সমস্যা, বিশেষ করে আজকের যে সমস্যা, এটা আপনি চমৎকারভাবে উপস্থাপন করেছেন এবং এই সমস্যার সত্যিকার অর্থে এটা স্বাস্থ্যগত সমস্যা বা এটা যারা সংস্থা আছে, যে সংস্থাগুলোর দায়িত্বে আছে সেই সংস্থাগুলোর একটা বিরাট চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের মধ্যে তারা না গিয়ে তারা একে অপরের উপরে দোষারোপ করার জন্য ব্যস্ত হয়ে গেছেন। এর মধ্যে ধরেন আমাদের একটি প্রথম শ্রেণীর দৈনিকে 3.5 লক্ষ লোকে ডেঙ্গু আক্রান্ত হয়েছে বলে একটি নিউজ ছাপিয়েছে এবং তারা তাদের সোর্স দিয়েছে আমাদের স্বাস্থ্য সংস্থা এবং আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল জরিপে তারা এটা পেয়েছে। সেটা নিয়ে তড়িৎ ব্যবস্থা না নিয়ে বরঞ্চ এটা মহামারী, এটা কি সমস্যা, এটা কি সমাধানযোগ্য না সমাধানযোগ্য না, এটা নিয়ে আমাদের যারা দায়িত্বশীল লোকজন, যে আতঙ্ক ছড়ানো দায়িত্ব লোকজন, একটি গুজব দায়িত্বশীল লোকজন কথা বলছে, আবার কিছু কিছু লোক এটাকে আতঙ্ক ছড়াতে চেষ্টা করছে। আমার কথা হলো এরা মূলত আমাদের ICD DDRB আপনার ফেব্রুয়ারি মার্চে ঘোষণা করেছিলেন যে এই ওষুধ এই মশক নিধনের কার্যকর না, এই ওষুধটাকে কেন পরিবর্তন হলো না অদ্যাবধি। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এসেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মাধ্যমে যে ওষুধটা জরুরি ভিত্তিতে ইয়া করতে হবে, নির্ধারণ করতে হবে, তার আগে আদালত বলতে হচ্ছে, আদালত তো অনেক ব্যাপারেই বলতেছে কিন্তু কতটুকু কি হচ্ছে আপনি জানেন। এই যে আজকে দুধের ব্যাপারেও আদালত একটা রায় দিয়েছে যে আগামী 5 সপ্তাহ এই যে 14 ব্র্যান্ড আছে, শাক সবজি ফল মূল খাদ্য জনস্বাস্থ্য মানে দুর্নীতি অপরাধ সবকিছুতেই আদালতকে নির্দেশ, কোনো কিছুতেই আসলে ব্যবস্থার মধ্যে আসতেছে না। কারণ এখানে ওই যে আপনি বললেন রাজনীতিটা বেশি ঢুকে যাচ্ছে, যে যেভাবে পারে, আসলে আমাদের তো ডেঙ্গু আক্রান্ত লোকজনকে বাঁচানো দরকার নিশ্চয়ই, এবং ডেঙ্গু যাতে মহামারী আকার ধারণ না করে সে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। সেগুলো না করে আমরা মুখের আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, 2 লক্ষ টাকা বিল নেওয়ার পরেও সে মারা গেছে। তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজকে ছাত্ররা এদের পদত্যাগ দাবি করেছে এবং ক্যাম্পাস বন্ধ করার দাবি জানিয়েছে, বন্ধ করার দাবি জানিয়েছে এবং এই যারা যারা দায়িত্বে আছে তাদের পদত্যাগের দাবি করেছে। 100+ শিক্ষার্থী এর মধ্যে আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে। আপনি তো কি হয়েছে, কি আক্রান্ত হয়েছে সারা দেশে এটা ছড়িয়ে গেছে, অতীতে আমরা এরকম কিছু দেখি নাই। অতএব তড়িৎ ব্যবস্থা নেওয়া দরকার, কথা না বলে এদিকে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন কথা না বলে কাজ করার দিকে সকলকে। আমরা সরকারের এক একজনের সাথে এক একজনের বক্তব্যের মিল পাই না, আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেন এক কথা, স্থানীয় সরকার মন্ত্রী বলেন এক কথা, সড়ক সেতু মন্ত্রী বলেন আরেক কথা, আমাদের মেয়র বলেন আরেক কথা। মূল মূল কাজটা হলো আমাদের এই এডিস মশা করতে হবে, কিন্তু তা না করে এডিস মশা কি আপনার ওই রোহিঙ্গাদের মতো প্রজনন ক্ষমতা বেশি, বা একজন বলতেছে যে পদ্মা সেতুর মতো গুজব ছড়ানো হচ্ছে, পদ্মা সেতুর মতো গুজব ছড়ানো হচ্ছে, এবং আজকে যে গুজবে সারা দেশ বলে গেছে বিভিন্ন আওয়ামী লীগ দায়ী করতেছে বিএনপিকে, বিএনপি দায়ী করতেছে আওয়ামী লীগকে, এসব বক্তৃতার পাশাপাশি কোনো কাজ দেখছেন কিনা? ওভাবে আমরা যেটা এটাকে নিয়ন্ত্রণ করার জন্য যেভাবে সকলে সম্মিলিত প্রয়াস করা দরকার সেটা আমাদের কাছে গত কয়েকদিনে তৎপরতা একটু বেড়েছে, আমাদের খুব একটা লক্ষণীয় না, কিন্তু তৎপরতা বেড়লে কি হবে? আপনি আজকেও 824 জন আপনি বললেন যে আজকেও ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে 824 জন আপনার হাসপাতালে ভর্তি হয়েছে। তা হাসপাতালে যারা ভর্তি হলে অন্ততপক্ষে আরও কিছু লোক আছে যে প্রাইভেট ফিজিশিয়ানের কাছে যায় এটা চিকিৎসা করতেছে, সেটা তো এখন হিসাবের মধ্যে আসেনি। তবে এখান থেকে সরকারকে এক্ষুনি এই মুহূর্ত থেকে যা করেছে করেছে, এই মুহূর্ত থেকে যদি সচেতন না হয় তাহলে একটা বিরাট সমস্যার দিকে আমরা আমাদের দেশ এবং আমাদের জনগণ, বিশেষ করে শিশুরা এবং শিশু বৃদ্ধ এবং যারা সবাই, বিশেষ করে আপনার
মহিলা গর্ভবতী মহিলা তাদের বিপদ অনেক অনেক বেশি। ফিরব আপনাকে আবার জামান ভাই, যেটা শুরুতে বলছিলাম যে এটি একটি মৌসুমি রোগ, আমাদের গত 19 বছর ধরে হচ্ছে, কিন্তু আমাদের প্রস্তুতিটা কেন স্থায়ীভাবে আমরা নিতে পারছি না, আগাম নিতে পারছি না, এবং সংকটটা হলে পরে যখন এটি নিয়ে খুব হইচই হয় তখন তৎপরতা শুরু হয়, তারপরে কাজ যাই হয় তার চেয়ে বেশি আবার বক্তৃতাবাজি হয়। রাজনৈতিক দৃষ্টিতে যদি বলেন যে এই সংকটটাকে আমরা গত 19 বছর কীভাবে মোকাবেলা করেছি বা এখন কেমন করছি? একটা যেটা বললেন যে আমাদের দেশে এমনি অসংখ্য সমস্যায় মানুষ জর্জরিত, ফলে সেগুলি নিয়ে তার মধ্যে বিশেষ করে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ আছে, মানবসৃষ্ট দুর্যোগ আছে, এবং অবহেলাজনিত শাসক দল যারা দেশ পরিচালনা করছেন তাদের অবহেলা, উদাসীন্য, দায়িত্বহীনতার জন্য সেখানে মানুষের ভোগান্তির বিষয় আছে। এবং এই সময় এসে যারা বলছেন যে 19 বছরে এই ডেঙ্গু রোগে 59,833 জন আক্রান্ত হয়েছিল এবং তার মধ্যে 304 জন মারা গিয়েছে, এবং প্রত্যেক বছরই এই সময় আসলে এটা জানা যায় যে আমাদের গত 19 বছর ধরে প্রত্যেক বছরেই কিন্তু এই ইয়েটা সমস্যাটা দেখা দেয়, এই আক্রান্ত মানুষ আক্রান্ত হয়। এবং সেই ক্ষেত্রে যে যেমন এই এই 2019 সালে এখানে যেমন 9,000 আপনি বললেন যে 10,500 লোক ইতিমধ্যে আক্রান্ত হয়ে গেছে, এবং এটা কিন্তু সংখ্যা আরও বেশি, কারণ যারা অফিসিয়ালি রেকর্ডেড তাদের সংখ্যা আপনি বলছেন, এর বাইরে বহু লোক হাসপাতালে জায়গা পাচ্ছে না, তাদের কোনো চিজ আনতে পারছে না, জায়গা পাচ্ছে না, সেই সংখ্যা এখনও যদি যোগ করেন 12-13 হাজার হয়ে যাবে। তো এখন এই অবস্থা যেটা আছে, এবং মৃত্যুর সংখ্যা সরকার 8 জন বলছে, কিন্তু আপনি বলছেন আনঅফিসিয়ালি 33, কিন্তু বাস্তবে অনেকে বলছেন 36-এর উপরে সেটা চলে যাচ্ছে। এখন এই যে ঘটনাটা ঘটলো, সেই জায়গায় প্রথম মানুষ সবচেয়ে বিপন্ন হয় যখন সে অসুস্থ হয়ে পড়ে, আর এমন একটা অসুস্থতা যেটা মানুষের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দেয়। এইরকম পরিস্থিতি যখন, এমনি তো আমাদের দেশে নানান ধরনের যে দুর্ঘটনা বলি বা বিভিন্ন ইয়েতে 1,09,000 মানুষ এমনি মারা যায় প্রতি বছর, এটা বলছে। তার মধ্যে যেমন সড়কের দুর্ঘটনা বলে আত্মহত্যা, পড়ে যাওয়া, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া, কাটা যাওয়া, পোড়া যাওয়া, সহিংসতা, পানিতে ডুবা, এই সমস্ত জায়গায় এমনি 1,09,000 লোক মারা যায়। আবার এখানে ভেজাল খাদ্য, তার যে একদম অপুষ্টি এবং নানাভাবে অসুখে আক্রান্ত হয়ে সেখানে মৃত্যুর সংখ্যা সেগুলিও আনলিমিটেড। তার মধ্যে আবার এই জিনিসটা যেহেতু চিহ্নিত যে একটা নির্দিষ্ট সময় এই বিষয়টা আসে, তাহলে সেই ক্ষেত্রে যে আগে যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, অন্তত ধরুন মার্চ মাস থেকেও একটা সচেতনতামূলক কার্যকলাপ একটা, আর হলো তার প্রতিরোধের প্রচেষ্টা, এবং সেই জায়গায় এসে যদি মানুষ আক্রান্ত হয় তাহলে তার আগে প্রিভেন্টিভ এটাকে প্রতিরোধ করেন, তারপর যদি আক্রান্ত হয়ে যায় তাকে আপনি চিকিৎসা দেন। এবং সেই ক্ষেত্রে যে আয়োজনগুলি করা দরকার, যেমন ধরেন একটা আসেন, কালকে নিউজ দেখবেন 36টা নতুন ওয়ার্ড 2 সিটি কর্পোরেশনে যুক্ত হয়েছে, তারা কি বলছে তাদের মশা মারার কোনো বাজেটই নেই। তা আপনাদেরকে যে সিটি কর্পোরেশনে যুক্ত করলেন তো তখন একটা খেয়াল ছিল না, এর বাইরে যেগুলি 2 সিটি কর্পোরেশনেরই সেই জায়গায় এসে তারা, আমরা গত এই 6-7 মাসে কোনো তৎপরতায় মানুষ দেখে নাই। এবং যদি বলেন যে অ্যাওয়ারনেস, সেটাও ছিল না, প্রিভেনশনের জন্য সেটাও ছিল না। এখন শুরুতে যখন এই রোগটা দেখা দিচ্ছে তখন সেই জায়গায় যার প্রতিকারের, তার চিকিৎসা বা তাকে সুস্থ করে তোলা, সেটার জন্য রাষ্ট্রীয় বা সরকারি উদ্যোগ, সেই উদ্যোগটা তখন দেখা যায়নি। চারিদিকে যখন মিডিয়ায় কথা প্রচার হতে শুরু করলো এবং একটা হাহাকার পড়ে গেল এবং একটা মহামারীর রূপ এটা ছড়াতে থাকলো, তখন সেই জায়গায় দেখা গেলো মানুষ রোগে আক্রান্ত হচ্ছে, শারীরিক রোগে, আর আমাদের দায়িত্বশীলরা মানসিক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন। কারণ এদের একটু কথা বললেন যে এক একজন এক এক কথা বলছে, তাহলে যদি মানুষ দায়িত্ব পালন করে তাহলে সেদিকে মনোযোগ থাকে বেশি, ফলে তার এখানে শুধুমাত্র বাকচাতুর্য প্রদর্শন করা বা বলা আর বা বিভিন্ন মানুষকে নানাভাবে ইয়ে করা, আশ্বস্ত করার বিষয়টা কম থাকে। জি, বক্তব্য জায়গাটা ফিরবো একজন দর্শক আছে আপনার কাছে, ফিরছি। কে আছেন, কোথেকে? দায়িত্বে আছেন ওনারা কেন মানে সতর্ক হন না, কিংবা এটা প্রতিরোধের ব্যবস্থা করেন না বা প্রতিকারের ব্যবস্থা করেন না? জি, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। আরো একজন আছেন ফোনে, কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি কামরুজ্জামান লাহোরী, নাটোরের লালপুর থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন দুইজন আলোচকের কাছে, ডেঙ্গু সমস্যাটা এখন কি খালি মহানগরের সমস্যা না, এটা জাতীয় লেভেলের সমস্যা,
না আজকে একটা খবর এনেছিলাম যে আন্তর্জাতিক সমস্যা, তাহলে যদি আন্তর্জাতিক সমস্যা জাতীয় সমস্যা হয় তাহলে এক মেয়রের উপর দায় দায়িত্ব না নিয়ে সমস্ত সাধারণ মানুষদের নিয়ে নেতৃবৃন্দ নিয়ে কি সমস্যাটা সমাধান করা উচিত না? জি আপনাকে ধন্যবাদ, নিশ্চয়ই আমাদের অতিথিরা জবাব দেবেন। আমি একটু আপনাকে বলি যে বাংলাদেশে বিষয়টা জাতীয়, তবে ঢাকায় আক্রান্তের পরিমাণ বেশি, সংখ্যা বেশি, কিন্তু সারা দেশে কিন্তু হচ্ছে। আর আপনি যেটা বলেন আন্তর্জাতিক, হ্যাঁ বাংলাদেশের বাইরেও আপনার চায়নাতে, ফিলিপাইনে, ভিয়েতনামে এসব দেশেও ডেঙ্গুর আক্রমণ আছে, তারা তাদের মতো করে করছে। অন্য দেশে হচ্ছে বলে আমরা ওটা বলে তো পার পাবো না, এটি আমাদের সড়ক ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের বলেছেন। অন্য যেসব সরকারি নেতা, মন্ত্রী, মেয়র যে কথাগুলো নিয়ে আমরা সমালোচনা করছি সেগুলোর বিরুদ্ধে কিন্তু ওবায়দুল কাদের সাহেব নিজেই বলেছেন যে অন্য দেশে আছে বলে আমরা দায় এড়াতে পারি না, কথা না বলে কাজ করতে হবে এবং যতটা সম্ভব মনোনিবেশ করতে কাজে। এই কথাগুলো তিনি তার দলের অন্য নেতাদেরকে বলেছেন। বিরতিটা নিয়ে আসি যেমন আপনার কাছে, বিরতির একটা সময় হয়ে গেছে, আশা করছি ফিরে এসে আপনাদেরকে সাথে পাবো। বলা না বলা দেখছেন নাগরিকে, ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমরা জামান বাগ থেকে শুনছিলাম আপনি দায়িত্ব পালন এবং বক্তৃতা বিবৃতির কথা আপনি বলছিলেন, সাথে একটু যুক্ত করে দিই একজন দর্শক বলছিলেন যে যেটা আমরা আলোচনা করছিলাম যে এটা প্রতি বছরই একটা সময় হচ্ছে, কেন আগেভাগে আমরা ব্যবস্থা নেই না? এটা কি সরকারের মানে অবহেলা, গুরুত্ব না দেয়া, নাকি মনে থাকে না, আসলে কি হতে পারে? মানে এখানে যে বিষয়টা আছে, প্রথম কথা হলো যারা জনপ্রতিনিধিত্বশীলতা দাবি করেন তাদের সঙ্গে জনগণের কোনো আসলে সেই সম্পর্ক নাই বা সেই নৈতিক ভিত্তিও সেটা আছে কি না সেই ব্যাপারটা নিজেরও নিশ্চিত নন, এবং তার সঙ্গে যার যে কাজ সেই কাজ সম্পর্কে সেখানে তার একটা দায়িত্ববোধ থাকতে হয় এবং সেটা জবাবদিহিতা থাকতে হয়। ফলে এখানে তার যে দায়িত্ব এবং কর্তব্যবোধের যেমন ঘাটতি তেমনি জবাবদিহিতার অনুপস্থিতি, যেমন ওই যে বোধহয় ছাত্রলীগের বলেছেন যে এরা যদি এই দায়িত্বহীনতা তাদের থাকে তাহলে পরে এখন হাসপাতালে জায়গা নাই, এদের চিকিৎসা হচ্ছে না, ওষুধ নাই ইত্যাদি, এই তাহলে এরা ভোট চাইবেন কিভাবে মানুষের কাছে? ভোট চাওয়ার বিষয়টাও তো সেরকম নাই, কারণ সেই জন্য বোধ হয় তাদের এই গরজটাও কম। এখন উনি একটা কথা বলছিলেন যে 22 মে ICD-DRB তারা যে ইয়েটা রিপোর্ট তারা বলেছে এই ওষুধটা আসলে কার্যকর না, এবং এটা বিভিন্নভাবে তার সবাই জানতো যে আসলে এটা কার্যকর নয়। তাহলে প্রথম কথা হলো যে এই যে অকার্যকর ওষুধ এটা কীভাবে আসলো, যেটা কোনো কার্যকারিতা নাই, এবং যদি তখনই জানা যায় যে এটা কার্যকারিতা নাই, সঙ্গে সঙ্গে সেখানে কার্যকারিতা সম্পন্ন ওষুধ সেটা আনার জন্য ব্যবস্থা কী গৃহীত হলো? তার মানে আদেশ দেওয়ার পর এখন বলছে আনতে কতদিন লাগবে? আচ্ছা আদালত আদেশ দেওয়া, তার মানে হলো যে এটার সঙ্গে একটা দুর্নীতিও যুক্ত হয়ে গেছে। তাহলে একটা দায়িত্বহীনতা, কর্তব্য যে অবহেলা, এবং তার সঙ্গে জনগণের কাছে কোনো জবাবদিহিতা না থাকা, এবং তার সঙ্গে দুর্নীতির বিষয় এখানে যুক্ত হয়ে গেছে। যদি না হতো তাহলে পরে এই যে কারা এই জিনিস আনলো, কিভাবে এটা আসলো, যেটা অকার্যকর, আবার যখন অকার্যকর হয়ে গেল তখন সঙ্গে সঙ্গে সেই যে নতুনভাবে সে ওষুধটা জানার পরও সেই ওষুধটা আবার ব্যবহার করা হয়েছে, সেটা ব্যবহার করা হয়নি এই কারণে, যেহেতু ওরা বলছেন যে উত্তরে মশা ওষুধ দিলে নাকি দক্ষিণ দিকে মশা চলে যায়, দক্ষিণে ওষুধ দিলে উত্তরে মশা চলে যায়, অকার্যকর যেন সেই ওষুধ ব্যবহার করা হয়েছে এই কারণে, এখানেই বললাম যেন দুর্নীতির বিষয়টা যুক্ত, কারণ যাতে যাদের দিয়ে যারা এটা এনেছে তাদের সঙ্গে যদি এদের কোনো যোগসাজশ না থাকতো তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতো এবং দ্রুত ওষুধ আনার ব্যবস্থা করতো, ব্যবস্থাও নেয় নাই, নতুনভাবে ওষুধ আনার চেষ্টা করে নাই। সুতরাং এখানে একটা এই উভয়ের একটা মিলিত দুর্নীতির একটা বিষয়ের সঙ্গে যুক্ত আছে। গোলাম রাব্বানির কথা আপনি বলছিলেন, আমি তার স্ট্যাটাসটা একটু পড়তে চাই। জনাব গোলাম রাব্বানি ছাত্রলীগের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, তিনি লিখেছেন ফেসবুকে, সম্মানিত মেয়র মহোদয়গণ, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আপনাদের ভালোবাসার ম্যান্ডেট দিয়েছিল, ঢাকাকে এডিস মশামুক্ত রাখা আপনাদের দায়িত্ব, আজ ঢাকা শহর জুড়ে ডেঙ্গু রোগীদের আর্তনাদ আর অসহায় স্বজনদের হাহাকার, কোনো হাসপাতালে বেড খালি নাই, আবার বৃদ্ধ বনিতা সবাই চরম আতঙ্কিত, গুজব নয় এটাই সত্যি, এমন ব্যর্থতার দায় মাথায় নিয়ে আপনারা আগামীতে ভোট চাইবেন কিভাবে, আর আমরাই বা আপনাদের জন্য কোন মুখে ভোট চাইব? বিনীত অনুরোধ, আগামীকাল থেকে অন্য সব কাজ তুচ্ছ জ্ঞান করে মশা নিধনে সর্বশক্তি প্রয়োগ করুন, আমরা বাংলাদেশ ছাত্রলীগ পরিবার পাশে আছি যে কোনো প্রয়োজনে। ছাত্রলীগ সরকারি দলের
গুরুত্বপূর্ণ একটি সহযোগী সংগঠন, তার সাধারণ সম্পাদক এ কথা বলছেন। হয়তো একই কথা বিরোধী দল বা অন্য কোনো পক্ষ থেকে বললে হয়তো সরকার একভাবে নিত। ঘর থেকে যখন এরকম জিনিস বলা হয় তার মানে কি দাঁড়ায়? ওখানে প্রথমে একটা শব্দ ব্যবহার করেছে ভালো, বলছে যে ভালোবাসার ম্যান্ডেট দিয়েছে, ভোট দিয়েছে এটা বলে নাই, তো বলছে যে আমরা আগামীতে ম্যান্ডেট মানে যাই হোক সেটা হলো শব্দটা প্রয়োগ করেছে ঠিকভাবে, তারপরেও সে আগামীতে ভোট চাইবে কিভাবে। এখন যে কথাটা বলছেন যে তাদের এই যে ও মশা নিধনের জন্য, এটা আমি আগেই বলছি যে কাজগুলি আগে আমরা করলাম না, তা না করার কারণে যেটা অ্যাওয়ারনেসের যে কোশ্চেনটা ছিল সেটাও করলাম না, এবং যেটা পরবর্তীকালে বললাম যে আমরা প্রিভেন্টিভ সেগুলির এখনও পর্যন্ত আপনি খেয়াল করে দেখেন যে সমস্ত যে এলাকা ওয়ার্ডগুলিতে সেখানে যারা সো কল কাউন্সিলর আছে বা বিভিন্নভাবে ক্ষমতাসীন দল, স্থানীয় সরকার মন্ত্রী আজকে ঘোষণা দিয়েছেন যে এডিস মশামুক্ত করতে পারলে ওয়ার্ড এবং কমিশনারদেরকে পুরস্কৃত করা হবে। এডিস মশা মুক্ত করার আগে দুর্নীতিগ্রস্ত এই সমস্ত লোকদের মুক্ত যদি করা যায়, এলাকা মুক্ত করা যায়, তাহলে বরং সমস্যা অনেক কমে আসবে। তো ফলে এখন সেই কথা বললে তো ওরা অনেকে মাইন্ড করবেন, বলে যে এরা খালি আমাদের উপর দোষ আরোপ করতে চায়। তো এখন ওই যে ওরা ও যে স্ট্যাটাস দিয়েছে, প্রথম কথা হলো এই যে ধরেন প্রত্যেকটা ওয়ার্ডে এটা রোগ শনাক্ত করার যে মেশিন, সেটা কি আনা যেত না? হাজার হাজার কোটি টাকা অপচয় হচ্ছে বা বিভিন্ন জায়গায় তারা মেগা প্রজেক্ট করছেন, তাহলে কিটগুলি একটা কিট পর্যন্ত না, তাহলে ওই এলাকা প্রত্যেকটা ওয়ার্ডে একজন লোক সে প্রথমেই নিশ্চিত হতে পারে যে আমার এই ডেঙ্গু হয়েছে কিনা বা এর আগে চিকনগুনিয়া হয়েছিল, এগুলো শনাক্ত করা যায়। তাহলে সেইটাকে পরীক্ষা করার জন্য মেশিনও নাই, কিটগুলিও নাই, এবং এগুলি খুব বেশি টাকা লাগে তাও না। তাহলে এখন এই পরীক্ষার জন্য মানুষকে ছুটতে হচ্ছে কোথায়, পরীক্ষা যেখানে হবে সেটা বেশি আছে, এর মধ্যে এক হাসপাতাল তো 22 ঘন্টায় 1,86,000 টাকা বিল করে দিয়েছে। তো ফলে এই যে কাজটা, তাহলে মানুষের যে সেবাটা আপনি করবেন, তাহলে এটা যেহেতু আজকে 19 বছর ধরে এটা হয়ে আসছে, তাহলে যে জায়গায় প্রত্যেকটা ওয়ার্ডে তার মেশিনটা থাকার দরকার ছিল, কিটগুলি থাকার দরকার ছিল, এবং যে সেই মার্চ মাসের থেকেই সেখানে অ্যাওয়ারনেসের জন্য এবং সমস্ত মানুষকে সচেতন করা এবং কিভাবে এটা প্রতিরোধ করা যায় সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা, এবং সেগুলো আগের কাজ হয়নি এখন এর মধ্যে সংকটে পড়ে গেছে, এখনো যেটা দরকার আক্রান্ত মানুষগুলোকে বাঁচানো এবং নতুন করে যাতে আক্রান্ত না হয় সেটা। তাহলে প্রত্যেকটা এলাকায় যে সমস্ত হাসপাতাল আছে, ক্লিনিক আছে, অথবা যেখানে অন্য কোনো অ্যারেঞ্জমেন্টে যে মানুষ যেন চিকিৎসা বঞ্চিত না হয় এবং দ্রুত যেন সে চিকিৎসার আওতায় চলে আসতে পারে, সেই ধরনের কার্যক্রম তো কিছু দেখা যায় না, তাহলে সেটা মানুষের নিজস্ব দায়িত্ব হয়ে গেছে। এবং হাসপাতালগুলি সেখানে তো জায়গা নাই, তারপরও সেখানে জায়গা পেলে মানুষ সেখানে ঢুকতে পারছে, আর না পেলে মানে সেখানে বেড বাড়ানোর কথা বলা হচ্ছে, ডাক্তার নার্স অন্যান্য জনবল বাড়ানোর কথা বলা হচ্ছে, সেটা কতটুকু হবে আমরা সিদ্ধান্তগুলি নিয়ে কথা বলবো। তার আগে একটু বোকায়ের কাছে যেতে চাই, কি বলতে চাই বোকায় শুনি। আচ্ছা, সিটি কর্পোরেশনের আইনজীবী কইল ওষুধ দিলে উত্তরের মশা দক্ষিণে আর দক্ষিণের মশা উত্তরে যায়, সিটি কর্পোরেশন যে ভাগ হইছে এইটা কি মশাও জানে? তবে দুদিক থেকে একসাথে দিলে তো সমস্যা নাই, এদিকে একটা ওদিকে একটা ওদিক গেলে মরবেই, কিন্তু আসলে তো মরে না, কারণ ওষুধের কার্যকারিতা নাই। যে ব্যবস্থাগুলোর কথা আমরা বলছিলাম যে বিলম্বে হলেও স্বাস্থ্য অধিদপ্তরের হার নির্ধারণ করে দিয়েছেন পরীক্ষার, এর আগে আমরা শুনেছি গণমাধ্যমে এসেছে যে পরীক্ষার হার অনেক বেশি এবং এই সংকটের সুযোগে আরও বাড়িয়ে তোলা হয়েছে। যেমন ডেঙ্গুর জন্য যে পরীক্ষাগুলো হয় এগুলো টেকনিক্যাল নাম NS1, 500 টাকা করা হয়েছে, যেটা আগে 1200 থেকে 2000 টাকা ছিল। তারপরে IgM+IgE এটাও 500 টাকা নির্ধারণ করা হয়েছে, যেটা আগে 800 থেকে 1600 টাকা নেওয়া হতো। আর CBC 400 টাকা ঠিক করা হয়েছে, যেটা আগে 1000 টাকা নেওয়া হতো। এই হারগুলো বেঁধে দিয়েছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সাথে আরও কিছু নির্দেশ দিয়েছে যে বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ওয়ান স্টপ সার্ভিস চালু করা, সব হাসপাতালে শয্যা বাড়ানো এবং ডেঙ্গু রোগীর সংখ্যা অনুপাতে ডাক্তার নার্স জনবল বাড়ানো। এই পরীক্ষার জন্য হার নির্ধারণ করে দিয়েছে, কতটা মানবে কে তদারক করবে জানি না, কিন্তু অন্য যেগুলো হঠাৎ করে কি ডাক্তার নার্স বেড বাড়ানো সম্ভব? আসলে মানে এখন যেটা কার্যত দুই মেয়রের ব্যর্থতা এখানে স্পষ্ট হয়ে গেছে, কারণ এখন মশা ধ্বংস কি বলেন আপনি, 120 টাকা মশার লাভা ধ্বংস করার জন্য সিটি কর্পোরেশন ব্যয় করে, তো এটা ধরেন তারা যেহেতু লাভা ধ্বংস, তো লাভা তো উড়ে যায় না, লাভা তো যেখানে থাকে সেখানেই হয়,
ওখান থেকে আবার ওই উত্তর দক্ষিণে ওই অ্যাডভোকেট সাহেবের কথা তো টিকে না। তো যে কারণে আসলে মূলত আমাদের যে জিনিসটা, আমরা এই 19 বছরে যেটা আমরা সমাধান করার চেষ্টা করি নাই সেটা এখন একভাবে। আপনাকে একটা প্রশ্ন, 19 বছরে এই যে গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ একটি কাজ সরকার করে নাই, আপনারা পরপর 2 বার বিরোধী দলে, 1 বার সরকারের সাথে এবং বিরোধী দলে ছিলেন, আপনারা কি সরকারকে এ ব্যাপারে জবাবদিহি করেছেন বা সরকারকে এ ব্যাপারে চাপ দিয়েছেন বা আমি বলবো যে সরকারকে যা বলার সেটা কি বলেছেন? আসলে কি আপনার আপনার বিরোধী দলের কিছু করার সুযোগ আছে? আমার প্রশ্নটা হলো, সরকার যেটা সিদ্ধান্ত নেয় সেটাই পাশ হয়, যেটা সিদ্ধান্ত নেয় না সেটা পাশ হয় না। সরকার সংসদে আমি জনগণের সাথে কথা তো বলা যেত, সংসদে সংসদে যেটা সরকার সিদ্ধান্ত নেয় সেটাই তারা পাশ করে এবং আলাপ আলোচনা করে। এইভাবে ডেঙ্গুর মৌসুম চলে গেলে কেউ আর এটা মনে রাখে না, আর এভাবে প্রকট হয়ে দেখা দেয়নি, যেভাবে এবার দেখা দিচ্ছে। মানে এর মধ্যে বিরোধী দল হিসাবে আমরা অতটা গত মনে করেন 4-5 বছর তো আমরা বিরোধী দল, তো এই সময় এটা এত প্রকটভাবে দেখা দেয়নি। আজকে গত বছরও কিন্তু সর্বোচ্চ ছিল, এবার সেটাকে ছাড়িয়ে গেছে। না, গত বছরও 10,147 ছিল, এটা চিকুনগুনিয়া ছিল, ডেঙ্গু ছিল না, ডেঙ্গু না, গত বছর ছিল এডিস মশা শুধু ডেঙ্গু ইয়া করে না, এবং আপনার জিকে ভাইরাসও করে। আমাদের দেশে এখনো জিকে ভাইরাসটা ধরা পড়েনি, তো তারপরও আমাদের যেভাবে অন্যান্য সাবজেক্ট গুলো, যেমন আজকে আপনার ডেঙ্গু ছাড়া কোনো আলাপ আলোচনা জনগণ নেবে না, তখন গুণ খুম আপনার খাদ্যদ্রব্য ভেজাল, তারপরে আপনার গিয়ে এই যে কিছুদিন 2-4 দিন আগেও আপনার যেটা কল্লা কাটা মাথা কাটা এই গণপিটনি গণতন্ত্রের নামে গণধর্ষণ গণতন্ত্রের নামে এগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা ছিল। এখন আজকে আজকে এখানে বিশেষ করে আজকে 2 দিন ধরে এটাকে প্রকট মারাত্মক আকার ধারণ করেছে, মানুষ এটা সহনীয় পর্যায়ে বাইরে চলে গেছে, এবং শুধু আমার সাধারণ মানুষ না, এবং উবায়দুল কাদের সাহেব বাধ্য হয়েছে বলতে যে অতি কথন বাদ দিয়ে কাজ করার জন্য। আবার এই যে ছাত্র আপনার ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি যেই কথাটা বলেছে, গোলাম রাব্বানি কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, কিন্তু আসলে তো যে মেয়ররা তো গুরুত্ব দেবে না, কারণ মেয়রদের তো ওই ওই প্রয়োজন নাই, মেয়রদেরকে তো মানে কিসের প্রয়োজন নাই, মানে ওই যে ভোটে মেয়র হওয়ার প্রয়োজন নাই, মেয়রদের মেয়রদের এক জায়গা থেকে মেয়র বানানো হয়, অতএব তাদের আর এই জবাবদিহি করার দরকার নাই, আর যেখান থেকে বানানো হয় সেখানে তো এখন দেশেই নাই, উনি আসলে হয়তো এটার কি ব্যবস্থা নিবে আল্লাহ জানে, বিদেশ থেকেও নির্দেশ দিতে হয়, নির্দেশ দিতে হয়, উনি তো বুঝতেছে যে এটা একটা মহামারী আকার ধারণ করেছে, এখানে তার মেয়ররা কতটুকু দায়ী এটা তো উনি বুঝতে বোঝানো হচ্ছে না তাকে, নিশ্চয়ই নিশ্চয়ই বুঝবেন। আমি যেটা বলি, আর শুধু তাই না, আপনি যে যে সাবজেক্ট গুলো নিয়ে আসলেন যে নির্ধারণ করে দিয়েছে, আপনি রক্তের যেই প্রয়োজন দেখা দিছে, আপনি ফেসবুকে যান সব জায়গায়, বিশেষ করে নেগেটিভ রক্তটা আরো বেশি প্রয়োজন হয়ে দেখা দিচ্ছে, রক্ত এখন সেটি আরেকটি সংকট, কিন্তু যে সংকটটির ব্যাপারে যে ব্যবস্থা ডেঙ্গু নিয়ে, রক্তের সংকটটা ডেঙ্গু নিয়ে বলছি যে সেটি আরেকটি সংকট, যাই করেন কিন্তু আমি যেটা বলি, পরীক্ষা এবং এই যে শয্যা ডাক্তার, আমি যেটা বলি, যেমন মনে করেন আমাদের দেশের পার্শ্ববর্তী দেশে, আমরা একটু বিরতি, হ্যাঁ বিরতি থেকে ফিরে আসি, আরেকটা বিরতি নিতে হচ্ছে, এবারও নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন বিরতির পরে। আবারও স্বাগত জানাচ্ছি বলা না বলা, নাগরিকে দেখছেন, আমরা কথা বলছি ডেঙ্গু পরিস্থিতি নিয়ে, যে সংকট, যে উদ্বেগ উৎকণ্ঠা এবং জনস্বাস্থ্যের যে হুমকি তৈরি হয়েছে সেটি নিয়ে। যেমন ভাই, এই এই যে কিছু সিদ্ধান্তের কথা বলছিলাম, সেটি বিলম্বে হলে নেওয়া হয়েছে, কিন্তু এগুলো এই মুহূর্তে কার্যকর করা কতটা সম্ভব, বিশেষ করে যেটা বলছিলাম যে শয্যা সংখ্যা বাড়ানো, ডাক্তার নার্স এবং অন্যান্য জনবল রোগীর অনুপাতে বাড়ানো, এটা কি হুট করে করা সম্ভব? প্রথম সংকটটি চলছে, বিষয়টা হলো যে ওনারা আসলে বাস্তব পরিস্থিতির সঙ্গে পরিচিত হন নাই, এরা হাসপাতালেই যায় নাই, যদি যেত এটা হলো বেড কোথায়, বেড তো নাই, এটা ফ্লোরের মধ্যে আছে এবং সেই জায়গাও জায়গা হচ্ছে না, বারান্দার মধ্যে লোক আছে, তারপরে ওখানে যাওয়া সরকারি হাসপাতালের অবস্থা, সরকারি হাসপাতালে যখন থাকে না ওখান থেকে ফিরে আসতে হয়, এবং বেসরকারি যে সমস্ত হাসপাতালগুলি আছে সেখানেও তারা কিন্তু জায়গা থাকলেও তারা বলছে যে আমরা কারণ ওইভাবে বেড দিতে পারবো না, বেডের বাইরে নেবে না, বেডের বাইরে নেবে না, এবং তাছাড়া তাদের সেখানে অর্থের ব্যাপারটা গুরুত্বপূর্ণ, সামর্থ্য এবং অর্থ,
এই দুইটার প্রশ্ন সেখানে যুক্ত এবং বহু লোক কিন্তু ঘুরছে এবং আজকালকে আপনারা দেখছেন পত্রিকায় যে একটা রোগীকে নিয়ে তিনটা হাসপাতালে ছুটছে এবং শেষ পর্যন্ত কি করবে অসহায় হয়ে সেটা মানুষের কাছে ইয়ে করতেছে যে এখন কোথায় যাব। এখন এই যখন পরিস্থিতি ডায়রিয়ার প্রকোপ যখন দেখা দেয় আমরা দেখি ICDRB-তে বাড়তি তাবুটা নিয়ে অস্থায়ী ব্যবস্থা নেওয়া হয় সেরকম এইটা, তাহলে এইটা হলো যে এই নির্দেশ দেওয়ার আগে সেই ব্যবস্থাটা কি গ্রহণ করেছেন? যেমন ধরেন সরকারি ঢাকা মেডিকেল কলেজ বলি বা ওই যে বিয়েতে বলি সেই জায়গায় ওই যে ICDRB যেরকম একটা ধরেন তাবু খাটিয়েছে বা বিশেষভাবে, তাহলে ডাক্তার কোথায় পাবে বা ওখানে যে নার্স কোথায় পাবে বা অন্যান্য সেবার জন্য কারা, তাহলে সেই জায়গায় এসে যে যাতে ডাক্তাররা যদি অতিরিক্ত কাজ করে তাহলে তাদের রেমুনেশন কী হবে বা তাদের উৎসাহিত করা, বিশেষভাবে দায়িত্ব দেওয়া, একটা প্রণোদনা সৃষ্টি করা, বা সে তাহলে এই আয়োজনের দিকে তো সে বক্তৃতা দিচ্ছে। তাহলে এখন যদি একটা হলে ওনারা যে কথাবার্তা বলেনি এদের ভাষা যদি মশা বুঝতে পারতো তাহলে ওদের দেশ ছেড়ে পালিয়ে যেত, কিন্তু এখন ব্যবস্থা আপনি ব্যবস্থাটি না করে শুধু একটা ডাইরেকশন দিয়ে দিলেন, তারপরে এখানে যে খরচের কথা বললেন বা ওটা নির্ধারণ করে দিলেন, হার নির্ধারণ করে দিয়েছেন, হার নির্ধারণ করলেন, তো এটা কে দেখবে বা সেটা পালিত হচ্ছে এখন? সেটা হলো যে তখন ডিসক্রিশন কারো যদি একটা ইয়ে থাকে সেই ব্যাপারে, কিন্তু এখন আমি তো ঢুকতেই পারলাম না একটা রোগীকে নিয়ে যাব। যেমন স্বাস্থ্য সচিব হুঁশিয়ারি দিয়েছেন এগুলো না মানলে ব্যবস্থা নেওয়া হবে, এবং ব্যবস্থা তো নেবেন কিন্তু ব্যবস্থার আগে অবস্থাটা পরিবর্তন না করে কি ব্যবস্থা নেবেন? এবং আর তাছাড়া শিশুদের ক্ষেত্রে তো আরও ভালনারেবল, কারণ একটা শিশুকে নিয়ে যায় তার মা নিয়ে যায় বা সাথে, তাহলে এখন সেই জায়গায় এসে এই বাচ্চাটাকে কি করবে ওখানে? তো এইরকম পরিস্থিতির মধ্যে হ্যাঁ তাৎক্ষণিক একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা যদি উদ্বেগ দেখতাম বা সেই আয়োজনের জন্য তারা নেমে পড়েছে সেটা দেখতাম এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য সেখানে একটা বাস্তব উপযোগী, তার মধ্যে 100% যদি নাও হয় কিন্তু তাদের যে প্রচেষ্টা আছে ইয়ে আছে সমস্ত দিক থেকে আয়োজনের জন্য সব ইয়ে আছে তাহলে একটা জিনিস বোঝা যেত, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দায় এড়ানোর জন্য বা সেখানে দায় মুক্ত থাকার জন্য অন্যের উপর চাপানোর জন্য এখানে কথা বলে যে মশা তো আমরা মারি না, কিন্তু বিষয়টা তো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়, মশা তো আক্রান্ত মানুষ তো তার মন্ত্রণালয়ের অধীনে, মশা হলো সিটি কর্পোরেশনে বুঝলাম, তো মশা কামড় দিলে তো সে হাসপাতালে আসবে, তাহলে সে দায়িত্ব নিয়ে বললেন যে আমরা মশা মারি না। এটা থেকে বোঝা যায় যে আসলে এখানে দায় দায়িত্ব এবং সমন্বয়ের সমন্বয় তো নাই, এটা কোনো ক্ষেত্রেই সেরকম সমন্বয় আমরা দেখি না। তারপরে এখন যে অবস্থাটা আছে সেটা হলো মানুষের ভোগান্তি দুর্দশা সেগুলিকে অনেকটা সেগুলি নিয়ে অনেক তামাশা বাসে, একদম শেষ হয়ে গেছে সময়। আপনি যদি এক লাইনে বলেন যে আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো আপনার দল সহ এই সংকটে কি করছে, শুধুই কথা বলছে সমালোচনা করছে? আসলে বিরোধী দল এই সংকটে জনসম্পৃক্ততা বাড়ানো ছাড়া তো কোনো রাস্তা নেই, এখন সরকারকে সহায়তা করা, সরকারকে পরামর্শ দেওয়া, এটা তো একটা জাতীয় দুর্যোগে আপনি বলেছেন জাতীয় দুর্যোগে দুর্যোগপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে জাতীয় দুর্যোগ নিয়ে সম্মিলিত রাজনৈতিক দলের সাথে বৈঠক করতে হবে সরকারকে, যদি সরকার এর সদিচ্ছা থাকে। তো আমার কথা ছিল আমাদের দেশে যে সমস্যাগুলো বিশেষ করে এই ডেঙ্গু সংক্রান্ত সমস্যা, আজকে ধরেন ডেঙ্গুর বাইরে কোনো কথা মানুষ শুনতে চায় না, ডেঙ্গুর থেকে কিভাবে বাঁচবে সে শুনতে চায়, সেই আমাদের দেশে এত আপনার গিয়া গবেষণা বলে অমুক জায়গায় এত গবেষণা অমুক জায়গায়, আমাদের দেশে 19 বছরে কোনো গবেষণা হয়নি ডেঙ্গু নিয়ে, দরকার আছে 19 বছরে আমরা পারিনি কিন্তু এখন পারতে হবে আগামী যাতে আমরা এটা যে কোনো মূল্যের বিনিময়ে এখন এগুলো বিশেষ করে আমি দেখেছি ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া তারা ডেঙ্গু রোগীর 6টি লক্ষণের কথা বলেছে। 1 হচ্ছে প্রচন্ড পেট ব্যথা, 2 হচ্ছে মাড়িতে রক্তপাত, 3 হচ্ছে দীর্ঘকালীন বমি, 4 হচ্ছে ক্লান্তি অস্থিরতা, 5 দ্রুত শ্বাস প্রশ্বাস, এবং 6 বমিতে রক্ত বের হওয়া। এই লক্ষণগুলো দেখা দিলে বুঝতে হবে ডেঙ্গু আক্রান্ত হয়েছে, তখন দ্রুত চিকিৎসক বা হাসপাতালে নিয়ে যেতে হবে। নিশ্চয়ই আপনারা সতর্ক থাকবেন, সবগুলি পরিণত হওয়ার আগেও কিন্তু যখন জ্বরটা দেখা বাড়তে থাকে তখনই কিন্তু চিকিৎসা এটা করা দরকার। নিশ্চয়ই দেখা হবে আবারও, ভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো, অন্য অতিথি থাকবেন, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন।